মিরপুরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। ট্রাইগ্রেসদের দেয়া 90 রানের টার্গেট মাত্র 2 উইকেট হারিয়ে টপকে যায় অজিরা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন পারফরমেন্সে খুশি নন অধিনায়ক জ্যোতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী দলের এমন হতশ্রী পারফরমেন্স সতর্কবার্তা বাংলাদেশের ক্রিকেটের জন্য। মিরপুরে জ্যোতি ফাহিমাদের অসহায় আত্মসমর্পণে আবারও কাঠগড়ায় ব্যাটাররা। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে বড় দলগুলোর সাথে টাইগ্রেসদের পার্থক্য স্পষ্ট হল। হোম অফ ক্রিকেটে তৃতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে দ্রুত অলআউটের সিদ্ধান্তে সফল অজি অধিনায়ক অ্যালিসা হিলি। স্পিনিং উইকেটের সুবিধা কাজে লাগাতে গিয়ে সেই ফাঁদেই পা কাটল বাংলাদেশ। দল হয়ে খেলতে না পারাকে দুষছেন অধিনায়ক জ্যোতি। টপ অর্ডার যেভাবে ব্যাটিং করছে, প্রত্যেকটা দিন টপ অর্ডার আর্লি আমরা পাই নাই তাদেরকে। তারা মাঠে থাকতে পারে না, সেকেন্ড হচ্ছে থাকলেও রান করতে পারে না, সেকেন্ড হচ্ছে পার্টনারশিপের দিকে কারো কোনো ফোকাস ছিল না, প্লাস হচ্ছে রেসপন্সিবিলিটি ছিল না। একের পর এক মনে হচ্ছিলো যে একজন আরেকজনকে আমরা দিয়ে দিচ্ছি, ভাই আমি করতে পারি নাই তুমি করো, এই টাইপসের ছিল। সো হোল জিনিসটা আসলে অনেক বেশি বলবো যে টিমের জন্য অনেক নেগেটিভ। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পর যে আত্মবিশ্বাস সঙ্গী হয়েছিল, মিরপুরের একই মাঠে মুদ্রার উল্টোপিঠো দেখে নিল মুর্শিদা স্বর্ণারা। 3 ম্যাচের একটিতেও পার করতে পারেনি 100 রানের কোটা। 97 আর 95 এর পর তৃতীয় ওয়ানডে গিয়ে ঠেকল 89 রানে। ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা সতর্ক বার্তা যে না, এইভাবে গেলে এটা হবে না, আমাদেরকে আরও বেটার ওয়েতে আসতে হবে, আদারওয়াইজ আমরা ভালো টিমের এগেনস্টে এইভাবে মানে স্ট্রাগল করতেই থাকব। প্লেয়ারদের জন্যও একটা বলবো যে হাই টাইম নিজেদেরকে চিন্তা করার যে না, টিমে থাকতে হলে শুধুমাত্র টিমে থাকার জন্য থাকা না, পারফর্ম করতে হবে। দ্য চ্যাম্পিয়ন্স অফ দ্য ওডিআই সিরিজ। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার মিশনে শতভাগ সফল অস্ট্রেলিয়া। আর এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের আগে সতর্কবার্তা টাইগ্রেস শিবিরে। টি-20 সিরিজ হবে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফেরানোর মিশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।